দেখেন ঈদের একদিন পরের বাস কাউন্টারের অবস্থা, একদম ফাঁকা স্টেডিয়াম। বর্তমানে আমরা কোথায় যাচ্ছি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ আবার কোথায়? সিরাজগঞ্জের বেলকুচি। সেখানে আবার কী করতে যাচ্ছি আমরা? এই যে বেড়াইতে শ্বশুরবাড়ি। ওহো, শ্বশুরবাড়ি যাচ্ছ। আমরা এখন এখান থেকে আমাদের ভাগ্নের শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়ি মধুর হারি। চলো বন্ধুরা, বিয়ে শাদি করা সবসময় একটা কষ্টের কাজ। এই যে দেখেন শ্বশুরবাড়ি যাচ্ছে দুনিয়ার ব্যাগ বাটি বস্তা নিয়ে। এই জন্য শ্বশুরবাড়ি সবসময় যেতে হয় না, আসলে এটা সবসময় একটা কষ্টের ব্যাপার। এখানে মোটামুটি 12টা মিষ্টিতে 1 কেজি হয়। তো মাপ দিয়ে দেখান। 1 কেজি 62। অবশেষে আমাদের জামাই মিষ্টি কিনেছে, সে এখন মিষ্টির বাক্স নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সালাম আলাইকুম বন্ধুরা, আমরা আজকে বিকেলবেলা আমার ভাগ্নের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে যাচ্ছি। তাহলে চলুন সিরাজগঞ্জ থেকে আমরা দর্শনীয় সমস্ত স্থান এবার ঘুরেই আসি। বন্ধুরা, আমরা অবশেষে শ্যামলী চলে এসেছি। আমরা এখন নামবো, বাসা থেকে ভাড়া নিল 40 টাকা। আমাদের বাসা থেকে সরাসরি কল্যাণপুর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই শ্যামলীর এই জায়গা পর্যন্ত এসে, এই যে দেখেন এখানে রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে, তারপরে আমাদেরকে ওই পাশে গিয়ে আবার রিক্সা নিতে হয়। আমরা এখন ওই পাশে গিয়ে রিক্সা নিব। রুদু মরুভূমি, একটা দুইটা রিক্সা আছে, কিন্তু রিক্সার ভাড়া অনেক বেশি থাকছে, তাই এই পথটুকু যেতে আমাদের হেঁটে গেলে 5 মিনিটের মতো সময় লাগবে, তাই আমরা এখন হেঁটে হেঁটেই চলে যাব। অবশেষে আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখেন এখানে রাস্তার বাম পাশ জুড়ে পুরোটাই বাস রেখে দেওয়া হয়েছে, এগুলো সবই ওই কাউন্টারের বাস। এই যে দেখেন আমরা কল্যাণপুর চলে এসেছি, এখানে বাসের আড়ত রয়েছে। এই পাশে একটা ময়লার গোডাউন রয়েছে, এই জায়গাটা সবসময় নোংরা থাকে। আর একটু সামনেই কল্যাণপুর বাস স্ট্যান্ড, এখানে উত্তরবঙ্গের সমস্ত বাস যায়। বন্ধুরা, আমরা হানিফ কাউন্টারে এসেছি, এখানে দেখি কোনো বাস আছে কি না। ভাই, বাস আছে নাকি সিরাজগঞ্জ যাওয়ার? এখানে কোনো বাস নাই, দেখি সামনে পাওয়া যায় কিনা। দেখেন ঈদের একদিন পরের বাস কাউন্টারের অবস্থা, একদম ফাঁকা স্টেডিয়াম, একজন যাত্রীও নেই। বন্ধুরা, এখানে সাফতে আলীর কাউন্টার আছে। এই ভাই, সিরাজগঞ্জ যাওয়া যাবে নাকি? কয়জন? দুইজন। কত কত নেবেন? কত ভাড়া কত নেবেন? কোন ভাই সিরাজগঞ্জ কত রাখবেন ভাড়া? আপনি ডিরেক্ট ভাড়া নিলে তো হবে না, 500 টাকা দিয়ে আমি নগাঁও পর্যন্ত চলে যাবো। 800 টাকা? 350 রাখেন দাদা। হ্যাঁ, বন্ধুরা অবশেষে সাফতে আলী কাউন্টারে আসলাম। ওনারা দয়া করে আমাদেরকে 350 টাকায় 2টা সিট দিল, যাত্রীর অভাব তাই। সিট কোনটা কোনটা দিচ্ছেন? B3 B4 না? অবশেষে আমরা গরম গরম টিকিট নিয়ে এখন বাসের দিকে যাচ্ছি। বাস কোনটা দাদা? এই যে এইটা না? ও বাস, এইটা এটা হচ্ছে আমাদের বাস। বন্ধুরা, আমরা আমাদের বাসে উঠছি এখন। এখান থেকে আমরা সরাসরি সিরাজগঞ্জ চলে যাব। এই যে আসো, ওঠো। এই হচ্ছে আমাদের সিট B3 B4। আমরা অবশেষে আমাদের সিটে চলে এসেছি, আমরা এখন এখান থেকে সরাসরি সিরাজগঞ্জ চলে যাব। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম, আমরা এখন সরাসরি সিরাজগঞ্জ চলে যাব। যদিও এই বাসটি যাবে সরাসরি বগুড়া, মধ্যবর্তী জায়গা সিরাজগঞ্জে আমরা নেমে যাব। ঈদের পরে আমরা বাসে উঠে একদম অবাক হয়ে গেলাম, পুরো বাস ফাঁকা, একটা যাত্রীও নেই। কিন্তু ওপার থেকে আসতে গেলে প্রচন্ড রকমের যাত্রীর চাপ। এখানে বাস আবার স্টপেজ দিল, যদি 2-4 জন যাত্রী পাওয়া যায় এই আশায়। তো যাত্রী নাই নাকি? যাত্রী সীমিত। সীমিত? কয়জন হচ্ছে টোটাল বাসে? 5-6 জন। 5-6 জন? হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে তো খরচ পোষাবে না আপনাদের। না, কল্যাণপুর থেকে সাধারণত গাবতলী আসতে 20-30 মিনিট পর্যন্ত লেগে যায়, কিন্তু আজকে আমরা মাত্র 2 মিনিটের ভেতরে চলে আসলাম। আর এখানের যাত্রীর চিত্র দেখে তো বুক আটকে উঠল, একদমই হাহাকার অবস্থা। অবশেষে গাবতলী থেকে কিছু যাত্রী নিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। সাধারণত ঈদের সময় এই রাস্তাগুলো
একদম যানজটে আটকে থাকে। বর্তমানে এই রাস্তাটি একদম হাহাকার অবস্থা, কোনো ধরনের যানজট নেই। কোরবানি ঈদের সময় সাধারণত 10-15 দিন পর্যন্ত এরকম হাহাকার অবস্থা বজায় থাকে। আমরা এখন গাবতলি ব্রিজের উপরে উঠছি, আর ব্রিজের গোড়ায় কিছু যাত্রী মিলে গেল, তাই বাস আবারও ব্রেক করল। যেতে যেতে আমাদের চোখে পড়ল সেই বিখ্যাত গাবতলি গরুর হাট। এখনো কোরবানির আমেজ ফুরোয়নি, এই জন্য হাটে এখনো সামিয়ানা টানানো রয়েছে। পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী। বরাবরের মতো দূষিত বুড়িগঙ্গা নদী এখন এই বর্ষার সময় এসে কিছুটা হলেও পানির কারণে দূষণমুক্ত হয়েছে। অবশেষে আমরা গাবতলি ব্রিজের উপরে উঠেছি এবং উঠেই দেখলাম একেবারে ফাঁকা রাস্তা। আশা করি আমরা 3-3.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সিরাজগঞ্জ পৌঁছে যাবো, যদি রাস্তায় কোনো যানজট না থাকে। আমরা এখন আমিন বাজার পার হচ্ছি। রাস্তার অবস্থা দেখেন, একদম ফাঁকা স্টেডিয়াম, কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া নেই। এখন যেসব গাড়িগুলো যাচ্ছে এগুলো সবই ওই উত্তরবঙ্গ থেকে যাত্রী আনার জন্য যাচ্ছে, এই জন্য বেশিরভাগ গাড়ি ফাঁকা। দেখেন রাস্তার কাজ চলমান রয়েছে, যে এখানে ব্রিজের কাজ চলমান রয়েছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা ব্রিজগুলো। যেমনটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ফাঁকা। বাকি আমরা কোথায় যাচ্ছি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ আবার কোথায়? সিরাজগঞ্জের বেলকুচি। সেখানে আবার কি করতে যাচ্ছি আমরা? এই যে বেড়াইতে শ্বশুরবাড়ি। ও শ্বশুরবাড়ি যাচ্ছ? হ্যাঁ শ্বশুরবাড়ি। বন্ধুরা, বাসটা অনেকটা লোকাল বাসের মতো হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেহেতু পুরো বাসটাই ফাঁকা, তাই লোকাল বাস হতে বাধ্য এগুলো। এই যে দেখেন, এখানে আবার হেমায়তপুর থেকে কিছু যাত্রী নিল, আমরা এখন যাচ্ছেন। বন্ধুরা, আমরা মাত্র 20 মিনিটের মধ্যে সাভার চলে এসেছি। রাস্তা পুরাই ফাঁকা, এই জন্য খুব দ্রুত সময়ের ভেতরে আমরা সাভার চলে এসেছি। সাভারের রাস্তা আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, এখন এটা অনেকটা এক্সপ্রেস হাইওয়ের মতো হয়ে গিয়েছে। প্রতি সাইডে দুটো করে লেন রয়েছে এবং এর পাশে একটি সার্ভিস লেন রয়েছে। সাধারণত যেসব বাস লোকাল, ওগুলো এই সার্ভিস লেন ধরে যাত্রী ওঠানামা করায়, আর মূল হাইওয়ের বাসগুলো এই মাঝখানের লেন ধরে চলে যায়। আমরা এখন সেই এক্সপ্রেস হাইওয়ে ধরে ছুটে চলছি। যদিও রাস্তার কোয়ালিটি মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো নয়, তবে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো যখন রংপুর হাইওয়ের কাজও শেষ হয়ে যাবে, তখন এই রাস্তাগুলো সেরকমই মসৃণ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এলাকা পার হয়েছি, এখন আমরা আর অল্প কিছুক্ষণের ভেতরে যমুনা ব্রিজে উঠব। টাঙ্গাইলের ভেতরে প্রবেশ করি, আমাদের চোখে পড়ল রংপুর এক্সপ্রেস হাইওয়ের কাজ, যা এখনো চলমান রয়েছে। বেশ অনেক বছর ধরেই এই রাস্তার কাজটি চলমান রয়েছে, কিন্তু এখনো আশার আলো দেখেনি। আশা করা যায় ইনশাআল্লাহ 2-3 বছরের মধ্যে এই রাস্তার কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে ইনশাআল্লাহ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুই পাশে এখনো বালি ফেলে রাখা হয়েছে, তবে মাঝখানে রাস্তার অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। মূলত রাস্তার কাজ চলমান থাকার কারণে ঈদ কোরবানিতে বিশেষ করে এই জায়গাগুলোতে প্রচুর যানজট হয়ে থাকে এবং যাত্রীদেরকে পোহাতে হয় অমানসিক দুর্ভোগ। যেমনটা দেখতে পাচ্ছেন, মাইলের পর মাইল জায়গায় বালু ফেলে রাখা হয়েছে, কিন্তু রাস্তার কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এখনো ব্রিজগুলো নির্মাণাধীন রয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে। বেশ অনেক বছর ধরেই এই রাস্তাগুলোর কাজ চলছে, কিন্তু এখনো আশার আলোর মুখ দেখেনি। আল্লাহ জানে কবে এগুলো সম্পূর্ণ হবে আর উত্তরবঙ্গের মানুষ আশার আলো দেখতে পাবে। এখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে, দুর্ঘটনা প্রবণ এলাকা। তবে দেখেন রাস্তার কাজ কিন্তু যথেষ্ট উন্নতভাবে করা হচ্ছে। বাম সাইডে আপনারা দেখেন RCC ঢালাই দিয়ে করা হচ্ছে। আমরা এখন যমুনা ব্রিজের রেলওয়ে স্টেশনে চলে এসেছি। বাম পাশে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। অবশেষে আমরা যমুনা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখানে আসলেই শুরুতেই আপনাদের চোখে পড়বে একটা গোল চত্বর। এই গোল চত্বরটি পার হওয়ার পরে আপনাদের চোখে পড়বে দুটো পথ, একটি পথ দিয়ে হচ্ছে ট্রাকের রাস্তা, আর অন্যটি হচ্ছে বাস এবং অন্যান্য যানবাহনের জন্য তৈরি হওয়া রাস্তা। সাধারণত ট্রাকগুলোকে ওজন মাপার পরে তারপরে ব্রিজে উঠতে দেয়া হয়। অতিরিক্ত ওজন থাকলে কখনোই ব্রিজে উঠতে দেয়া হয় না। অবশেষে আমরা যমুনা ব্রিজের উপরে উঠছি। একসময় এটা উত্তরবঙ্গের মানুষের একটা স্বপ্ন ছিল। আজকে এটাতে সবসময় চলাফেরা করতে করতে মানুষ অনেকে এটার কথা ভুলেই গিয়েছে।
অনেক বছর আগে যখন এখানে কোনো ব্রিজ ছিল না, তখন মানুষকে পোহাতে হতো ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ। নদী পার হতে কখনো কখনো লেগে যেত 12 ঘন্টারও বেশি সময়। আজকে সেসব কথা নতুন প্রজন্মের আর কিছুই মনে নেই। তবে আশার কথা হচ্ছে, যমুনা ব্রিজের পাশে আবার তৈরি হচ্ছে নতুন রেলওয়ে সেতু। কারণ বর্তমানে যে রেলওয়ে সেতুটি রয়েছে সেটি অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ব্রিজের রেল চলাচলের নকশার ত্রুটির কারণে প্রতিনিয়তই ব্রিজের ক্ষতি হচ্ছে। তাই সরকার নতুন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যদিও এই কাজটি এখনো চলমান রয়েছে। ব্রিজের উপর দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়ল সুবিশাল সব চর। এই চরগুলো বহু বছর ধরেই এই যমুনা নদীর বুকে জেগে উঠে আছে। মানুষজন এই চরে বিভিন্ন চাষাবাদ করে থাকেন। আবার যখন পানির উচ্চতা বেড়ে যায়, তখন এই চরগুলো পানিতে ডুবে যায়। এভাবেই চলে নদীর ভাঙা গড়ার খেলা। বন্ধুরা, আমরা এখন যমুনা ব্রিজের উপরে রয়েছি। আমরা প্রায় সিরাজগঞ্জের প্রান্তে চলে এসেছি। অবশেষে কথা বলতে বলতে আমরা যমুনা সেতুর সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছে গিয়েছি। এই সেতুটি পার হতে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। এটি পদ্মা ব্রিজের তুলনায় প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ছোট। আর ব্রিজ থেকে নেমেই আমাদের চোখে পড়ল ব্রিজ কর্তৃপক্ষের হাতে তৈরি করা চমৎকার বনায়ন। এই যমুনা ব্রিজটি শুরু থেকেই এরকমের পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো রয়েছে। আশা করি অদূর ভবিষ্যতেও এরকমেরই থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যমুনা ব্রিজ পার হয়ে আমরা কিন্তু সিরাজগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমরা পুরোপুরি সিরাজগঞ্জে যাব না, এর আগে এই সায়দাবাদ নামক জায়গায় আমরা এখন নেমে যাব। আমাদের গাড়ি থেমেছে আল্লাহর রহমতে, তাহলে আমরা বিদায় নিচ্ছি ভাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, খুব ভালো ছিল, ভালো থাকেন। হ্যাঁ, সালাম আলাইকুম দাদা, আসি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহর রহমতে আমরা সায়দাবাদ নেমেছি। আমরা এখন এখান থেকে আমাদের ভাগ্নের শ্বশুর বাড়িতে যাবো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। চলো বন্ধুরা, আমরা এখন সায়দাবাদ নেমেছি। এখান দিয়ে আমরা এনায়েতপুর রোডে ঢুকবো, যে এখানে অসংখ্য সিএনজি রয়েছে। এখান থেকে একটা সিএনজি ধরে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ভাগ্নের শ্বশুর বাড়িতে। বন্ধুরা, আমরা এখন জলিল হোটেলে আছি। এখানে বড় বড় গরু পাওয়া যায় খাওয়ার জন্য। আমরা এখানে একটু চা খাবো, তারপরে আমাদের ভাগ্নের শ্বশুর বাড়িতে যাব। বন্ধুরা, আমরা এখন এখানে চায়ের দোকানে চা খাচ্ছি। চা বিরতি শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। এই সালা গ্যারেজ যাবে? সালা, হ্যাঁ, কত দুইজন কত লইবেন? হ্যাঁ, 100 টা হলে চলেন, হবে না? তাহলে সিন দিতে যাই। 50 টাকা কত করে? হ্যাঁ, 50। বন্ধুরা, অবশেষে আমরা 150 টাকা ভাড়ার বিনিময়ে এই সুন্দর একটা রিক্সায় করে যাচ্ছি। কারণ ওই যে সিএনজিতে ভাড়া নিবে জনপ্রতি 50 টাকা, তার চেয়ে পার্সোনাল গাড়িতে যাওয়াটাই ভালো। আমরা এখন পার্সোনাল একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে সরাসরি আমরা চালা গ্যারেজে চলে যাব। বন্ধুরা, বিয়ে শাদী করা সবসময় একটা কষ্টের কাজ। এই যে দেখেন, শ্বশুরবাড়ি যাচ্ছে দুনিয়ার ব্যাগ বাটি বস্তা নিয়ে, ঠিক আছে? এই জন্য শ্বশুরবাড়ি সবসময় যেতে হয় না, আসলে এটা সবসময় একটা কষ্টের ব্যাপার। এই রাস্তায় দেখেন গাড়িও ঢোকে, বড় একটা গাড়ি ঢুকছে, গাড়ি আছে, সে পিছনে আমাদেরকে ধাক্কা দেওয়ার পায়তারা করছে, কিন্তু আসলে ধাক্কা দিবে না, সাইড পেলে সে সাইড কেটে চলে যাবে। আমরা এখন সেমি ভ্যানে করে চালা গ্যারেজে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন গ্রামের মেটোপথ ধরে এগিয়ে চলছি। এই রাস্তা দিয়ে বড় বড় গাড়িও চলে এবং অনেক বড় বড় বাসও চলে, সব ধরনের যানবাহনই এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটা যথেষ্ট সুন্দর। এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি শাজাদপুর চলে যেতে পারবেন। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছে। আমরা ইনশাল্লাহ পৌঁছে মাগরিবের নামাজ আদায় করব। দেখেন এখানে ধুধু মাঠের প্রান্তর, সবুজ শ্যামল মাঠ, সন্ধ্যার গধূলি বেলায় চমৎকারভাবে এই মাঠগুলো যেন সবুজ আভা ছড়াচ্ছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি। আমরা এখন সাইডের রাস্তা দিয়ে চলে যাব। বন্ধুরা, আমরা এখন চালা গ্যারেজে চলে এসেছি। এখান থেকে এই 5 মিনিট হাঁটলেই আমরা বাড়িতে পৌঁছে যাব। এই যে সামনে দেখেন, এখানে একটা বাজারের মতো রয়েছে ছোটোখাটো, বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডা পাওয়া যায়, মিঠাই। বন্ধুরা, জামাই এসেছে শ্বশুর বাড়ি, মিষ্টি তো নিতেই হয়। আমরা এখন একটা মিষ্টির দোকানে আসছি। কত করে মিষ্টি? কোনটা? এইটা এত বেশি একটা ভালো মনে হইতেছে না, সাধারণ নাই। দই কত করে? হাঁড়ি 500 টাকা। কখনকার দই এগুলা? এগুলো কখনকার দই?
আজকে নাকি ও গতকালকে রাত্রে করা হবে। মিষ্টি কত এগুলা? 300 সাদা না তো সাদা একটা রসের থাকে না ওইটা নাই দেখি সামনে গিয়ে পাওয়া যায় কিনা। বন্ধুরা আমরা অবশেষে মুকুন্দগাতি এসেছি কিন্তু এখানেও সাদা মিষ্টি নাই, এখানে অল্প কিছু মিষ্টি আছে। এখন সামনে যাই দেখি, এখানে মোল্লা সুইটস আছে, ওখানে মিষ্টি নাই। এখানে সাদা মিষ্টি আছে। সাদা মিষ্টি কত করে? ওটা 350। রসের মিষ্টি নাই? রসের 420। কোনটা এটা? হ্যাঁ 1 কেজি। এইটা রসমালাই 500 টাকা। এত কেন দাম? দুধের দাম বেশি। হ্যাঁ ইয়া কত করে? এই দধি দধি 500। এটাকে শুকনো মিষ্টি না? সন্দেশ সন্দেশ কত করে? 750। 750 আদা মিষ্টি কত করে? সন্দেশ ওগুলো কত করে কেজি? হ্যাঁ 800 টাকা কেজি। আরে এই শুকনাটা কত করে? শুকনাটা 350 না? ও আচ্ছা। দধি কত করে? 260 টাকা কেজি। হাঁড়ি সহ কেজি? না হাঁড়ি সহ 1 কেজি 500 গ্রাম। ও মানে হাঁড়ি বাদে? হাঁড়ি বাদে। বুঝতে পারছি। এইটা কত? আপনারা কি ছোট মিষ্টি বানান না? হ্যাঁ সব বড়ই বানান। এটা কয় কেজিতে কয়টা ওঠে? এটা 10 পিস ওঠে। এখানে ছোট ঝোল মিষ্টি আছে, এগুলো 350 টাকা করে কেজি। বন্ধুরা সব জায়গা যাচাই বাছাই শেষে অবশেষে আমরা এই বড় ঝোল মিষ্টিটাই 2 কেজি নিয়ে নিচ্ছি। আমাদের 2 কেজি দেন। এখানে মোটামুটি 12টা মিষ্টিতে 1 কেজি হয়। তো মাপ দিয়ে দেখান। 1 কেজি 62। বড় সাইজ দিচ্ছেন যে ছোট করেন বেশি। যতগুলো দোকান দেখলাম এখানে ওনাদের মিষ্টির কোয়ালিটি এবং সার্ভিস যথেষ্ট ভালো। আপনারা যারা আসবেন সিরাজগঞ্জে তারা এখান থেকে মিষ্টি খাওয়ার চেষ্টা করবেন। আপনাদের দোকানের নাম কি? আনন্দ মিষ্টি মেলা। আনন্দ মিষ্টি মেলা। 15 দিন বয়স। 15 দিন বয়স। অবশেষে আমাদের জামাই মিষ্টি কিনেছে, সে এখন মিষ্টির বাক্স নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। বন্ধুরা অবশেষে আমরা ভাগ্নের শ্বশুর বাড়ি চলে এসেছি। এখানে এই যে আমাদের ভাগ্নি আসছে, আমরা এখন ভিতরে যাচ্ছি। সুতরাং আজকের মতো আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকালকে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।